আজকে গলার অবস্থা ভীষণই খারাপ গলার বয়সটা শুনলেই বুঝতে পারবে যে গলাটা ভীষণ বসে গেছে শীতের দিন এমন একটা বিরক্তকর দিন লাগে আমার কাছে অনেকের কাছে আবার শীতের দিনটা ভালো লাগে তবে শীতের দিনে সেজে গুজে খাওয়া দাওয়া করে সব কিছুতেই আরাম কিন্তু আমার গরমের দিনই ভালো লাগে তবে হ্যাঁ শীতের দিনও কিন্তু ভালো লাগে যদি কোনো কাজবাজ না করে শুধু কম্বলের নিচে শুয়ে থাকা যায় তাই না বলো কিন্তু আমাদের তো আর সেই উপায় নেই নিজের কাজটুকু নিজেকে করতেই হবে তবে এটুকু কাজ যদি না করি তাহলে হাতে পায়ে তো এমনি জং ধরে গেছে মানে আজকে এই ব্যথা কালকে সেই ব্যথা লেগে রয়েছে আরও হাতে পায়ে জং ধরে যাবে কাজ করলে শরীর ভালো থাকে মনও ভালো থাকে তাহলে চলো আজকে আরও একটি দিন তোমাদের সাথে উপভোগ করা যাক গলার যেহেতু এইরকম বাজে কন্ডিশন তো ভাবলাম সকাল সকাল একটু চা খাবো ও মা চিনির কৌটোতে দেখে আবার পিঁপড়ে তোমাদের সবার কথায় চিনির কৌটোতে আমি কয়েকটা লবঙ্গ দিয়েছিলাম তারপরেও পিঁপড়েটা ছাড়লো না তারপর ঝেরে ঝেরে পিঁপড়েগুলোকে ছাড়াতে গিয়ে হাতের মধ্যে কুটকুট করে কামড়াচ্ছে ছোট ছোট পিঁপড়ে হাতের মধ্যে ভীষণ কামড়ায় মানে কামড়ালেই না কেমন যেন ফুলে ফুলে ওঠে জায়গাটা যাই হোক বেছে বেছে চিনিটাকে দিচ্ছিলাম যাতে পিঁপড়েটা না পড়ে আর এখানে আমি আরেকটু লবঙ্গ দিয়ে রাখলাম কারণ যেই লবঙ্গগুলো দিয়েছিলাম দেখলাম যে ওই মাথার মধ্যে যে গোলমতো থাকে ওইগুলো অনেকগুলোরই নেই তারপর বেশি করে দিয়ে রাখলাম যাতে দেখি তোমাদের কথাটা ঠিক হয় নাকি এর আগের ব্লগে তোমরা আমাকে কমেন্টে বলেছিলে যে দিদি ভাই কৌটোতে লবঙ্গ দিয়ে রাখবে তো তোমাদের কথা মতোই দিয়েছিলাম তবে আমার মনে হয়েছিল একটু কম হয়েছিল মনে হয় লবঙ্গটা তারপর একটু বেশি করে দিয়ে রেখেছিলাম দেখা যাক পরে আবার তোমাদের বলবো কমলো কি বাড়লো

হাসছে তোর গুলো লুকিয়ে আমি আছি তোকে বাঁচিয়ে দেবো মার খেয়ে তোমাকে চলে গেল তো দেখতে পাচ্ছি না

তুই খাবি তোরমার কাছে আমার কি তুমি আমায় ভালোবাসে না আমি বলে দেব মাকে তুমি ব্যাটা বলেছি বলেছিলে তোর ভর বিশ্বাস তোকে করবে না জানে তুই খুবই বদমাশ সো আমি তখন ভিডিও করে রাখব মা কি কিনিস বাবার জন্য তুমি তোমাকে কত ভালবাসনা তোকে আমি কত ভালবাসি সেটা তুই এখন বুঝবি না তালে বল তালে 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 কেন মার 같이 আমি মার খাবো সব কত করে রাখবো

আমি বৃন্দ আছি তোমার ভালোবাসার শুয়ে চো শুভ কামড়োয় আমি দারুণ আর ঠিক সেই সেই চলো ঘুমাও তাহলে তুমি কেমন আছো ভালো আছি কতটা ভালো যতটা তুমি রেখেছো মাপা যাবে কি তোমার যদি মনে হয় মাপা উচিত মাপবে তোমার হাতটা দেখি হাতের যে জায়গাটায় পড়েছিল তেল ওইটা কেমন আছে তেল 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 তুমি একটা মানুষ

টাটা আজকে আজকে জানো তো একটু সোনার সাথে মানে আমার মেয়ের সাথে একটু আড্ডা মারতে ইচ্ছে করছিল ও মনটা ক্রিসমাসের সময় তো বড় দিনের সময় আর বিশাল বড় একটা festivale উৎসবের সময় তো আমিও নেই তো ও মামাকে পাচ্ছে না আর আমিও মেয়েকে পাচ্ছি না তাই মনে তাই মনে হলো যে একটু ওর সাথে আজ আড্ডা মারব তাই ওর সাথে জমে একটু আড্ডা মারলাম ওর মনটাকে একটু চাঙা করলাম চলো টাটা করে দাও বাবাকে

মা আসার পরে দুপুরে রান্নাটা বসিয়েছি কাটবো কাটবো ধোবো ধোবো করব করব বলে অনেকটাই বেলা হয়ে গেছে ধনেপাতা পাতা কালো জিরে ফোড়ন দিয়ে মাছ করেছিলাম ভীষণ টেস্টি হয়েছিল খেতে ট্যাংরা মাছ ছিল কয়েকটা আর ছিল হচ্ছে চারাপোনা মাছ দু টুকরো তো সব মিলিয়ে ফাটাফাটি হয়েছিল খেতে পাতলা পাতলা ঝোল করেছিলাম ভীষণ টেস্টি হয়েছিলো সাথে ছিল বাঁধাকপির তরকারি গরম মশলা দিয়ে বাঁধাকপির তরকারিটা করেছিলাম একটু ঝাল ঝাল হয়েছিল ঠিকই কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আজকে খাওয়া দাওয়ার পরে স্নান করেছি প্রত্যেক দিন খাওয়া দাওয়ার আগে স্নানটা করে নিই কিন্তু আজকে করেছি খাওয়া দাওয়ার পরে আর এই শীতের দিনে রোজ চুল ভেজানো আর হয় না তো যাই হোক স্নানের পরে এখানে চুলটাকে ভালো করে আছড়ে নিয়েছিলাম যাতে চুলটা মানে শুকনো শুকনো দেখতে পাচ্ছ কারণ হচ্ছে আজকে আমি চুল ভেজাই নি আর সকালে উঠে চুল আচরানোর সময় পাইনি আজকে এখানে ক্রিম ট্রিম মেখে ফ্রেশ হয়ে তারপরে ঘুমাবো আবার চারটের সময় পড়াতে চলে আসবে ম্যাম সেই কারণে একটু তাড়াহুড়ো লেগে গেছে খাওয়ার আগে যদি সবকিছু করে নি ব্যাস খেয়ে দিয়েই শুয়ে পড়তে পারি কিন্তু আজ আর সেটা হয়নি এটা আমার বিয়ের লেপ আমি একবারও গাই দিইনি এত ভারী লাগে আজকে মা হচ্ছে তাই বিয়ের লেপ মানে আর আবার কম্বল কম্বলে থেকে লেপ বেশি পছন্দ করে ওই জন্য লেপ নামিয়ে দেওয়া হয়েছে আমার এইদিকে কম্বল তাই তো আর আশির কি পছন্দ লেপ কম্বল দুটোই ইস কম্বলই গায়ের থেকে ফেলে দেয় আর এটা তো হয়ে গেল

আমি পার্সেল এখন এইভাবেই তুলি ব্যাগ দিয়ে দিই ব্যাগে সব কিছু দিয়ে দেয় আবার স্ক্যানার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় হয় অনলাইন পেমেন্ট করি আর টাকা ব্যাগেই দিয়ে দিই যদি কখনো টাকা দিই এখন খুলে দেখছি ওটা কী এসেছে কারণ অনেক কিছুই তো অর্ডার দেওয়া থাকে মানে বুঝতে পারি না কখন কোনটা এসেছে তো যাই হোক এখানে একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম ভীষণ সুন্দর এসেছে এই স্ট্যান্ডটি তো প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে এটাকে কী করে সেটিং করব। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে দেখলাম যে এটাকে ওইভাবে সেটিং করতে হয় তবে এটাকে লাগাতে গিয়ে অনেকটাই হ্যাপা পোহাতে হয়েছে আমাকে কারণ এক হাত দিয়ে ওটাকে সেটিং করতে পারছিলাম না ভালো করে তারপর অনেকক্ষণ টাইম ধরে এটাকে একবার উপরে একবার নিচে এরকম করে করে সেটিং করতে পেরেছি বাসন মাছ সাবানগুলো একবার এদিকে রাখি একবার ওই দিকে রাখি আর রান্নার সময় এখন যেহেতু তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী টুকটাক রান্না করছি সেই কারণে ওইটা যেহেতু জাননার পাশে থাকে দেখতে ভীষণই বাজে লাগে তো সেই জন্য ওইটাকে ওইখানে স্ট্যান্ডটার মধ্যে রাখলে দেখতেও সুন্দর লাগলো আবার ওই জায়গাটা বুকিংও হলো না মানে ওই জানলার ওই পাশটা ফাঁকা থাকলো এটা এটার জন্যই ওই স্ট্যান্ডটা কেনা হয়েছে তো আজকে সকালেও চা খেয়েছি আর রাতেও চা করেছি যদিও সকালের চাটা একটু ঝাল ঝাল হয়ে গেছিলো মানে আদা দিয়ে যেহেতু করি তো সেই কারণে সকালের চাটা যত ভালো মানে বেশি করেছিলাম কিন্তু অতটা ভালো হয়নি কখনো কখনো হয়ে যায় বলো কিন্তু সব কিছুই খেতে হয় অতটা চা করেছি ফেলে দেব সেই কারণে খেয়ে নিয়েছিলাম তবে রাতের চাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর আমরা চাতে একদম হালকা লিকার দিই যেহেতু রোজ চা খাই না আর বেশি চায়ের লিকার দিলে না চাটা তেতু তো হয়ে যায় যারা আবার রোজ চা খায় তাদের আবার একটু কড়া লিকার না হলে ভালো লাগে না আর এখানে যদি আরশির বাবা হতো তাহলে আমাকে দুধ চা করতে হতো আবার লিকার চা আমি লিকার চা খাই আরশি বাবা আবার দুধ চা ছাড়া খায় না এই হচ্ছে অসুবিধা আর মা আসলে বা মামনি আসলে আমরা বরাবরই লিকার চা খাই মানে আমি যেহেতু লিকার চা খাই তো ওরাও আমার সাথে সাথে লিকার চা খায় আর আশি গাছিল হচ্ছে চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে শুধু বিস্কুটগুলোকে ঘুমের তো কোনো নাম নেই না এখনো গলার সাউন্ড দেখো এই সময় অলমোস্ট স্কুল থাকলে ঘুমিয়ে দু ঘন্টা ঘুমও হয়ে যায় কিন্তু এখন ঘড়িতে পনেরো এগারোটা মতো বাজে কিন্তু ঘুমের কোনো খবর নেই তার মধ্যে এসেছে আবার দিদা ব্যাস টাইম পাস করার ভালো মানুষ পেয়ে গেছে তাহলে চলো আজকে এখানেই এন্ড করছি কারণ অনেক রাত হয়ে গেছে আমরা ঘুমাবো টাটা বাই বাই যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো আজকে ব্লগটি একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও জানিও